বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জমিটায় খুব সুন্দর বেগুন গাছ হয়েছে। প্রত্যেক বেগুন গাছে একেবারে ফুল ফুটে ভর্তি হয়ে গেছে। দেখুন, গাছে একেবারে ফুলে ভর্তি, একেবারে কাঁদিতে কাঁদিতে ফুল ফুটেছে। কোনো ফুলের কাঁদিটা সিঙ্গেল নয়, একেবারে থোকায় থোকায় ফুল ফুটেছে। প্রত্যেকটা ফুল একেবারে কাঁদিতে কাঁদিতে ফুটেছে। গাছে বেগুন ধরতেও শুরু হয়ে গেছে। দেখুন কী সুন্দর ছোট ছোট বেগুনের জালি ধরেছে। এইগুলো সবে মাত্র ফুল থেকে বেগুনে পরিণত হচ্ছে। আগামী 10 দিনের মধ্যে আমি এই জমিটা থেকে একেবারে পুরোপুরিভাবে বেগুন তোলা শুরু করে দেব। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি এইরকমই বেগুন গাছ করতে চান তাহলে আপনাদেরকে বেগুন চারা বসানোর 7 থেকে 10 দিনের মধ্যে বেগুন গাছে সার প্রয়োগ করে ফেলতে হবে। আপনারা আপনাদের চারা বেগুন গাছে কী সার প্রয়োগ করবেন এখন আমি সেটা আপনাদেরকে হাতে কলমে করে দেখাবো। এই জমিটায় বেগুন চারা আমার বসানো হয়ে গেছে। বেগুন চারাগুলো 7 দিন হলো আমি বসিয়েছি। বেগুন চারাগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বেগুন চারাগুলো খুব সুন্দর শেকড় মাটির সাথে নিয়ে নিয়েছে, যার কারণে বেগুন চারাটা একেবারে ফুটফুটে হয়ে গেছে। এই ঠিক সুযোগ হয়েছে বেগুন চারায় সার প্রয়োগ করে দেওয়ার। বেগুন চারা আপনারা যখন বসাবেন চারাটা অবশ্যই এক বেগত সাইজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমার প্রত্যেক চারাটাই কম বেশি এক বেগত। এই বড় চারা বসালে কী হয়, চারাটার শেকড় একটু বেশি হয়, তাই চারাটা বসানো মাত্রই সঙ্গে সঙ্গে মাটিতে শেকড়টা নিয়ে নেয় এবং খুব তাড়াতাড়ি চারাটা লেগে যায়। আসুন বন্ধু, এখন আমি আপনাদেরকে হাতে কলমে করে দেখাই আপনারা আপনাদের চারা বেগুন গাছে কী সার প্রয়োগ করবেন, যার ফলে আপনাদের বেগুন চারাটা খুব তাড়াতাড়ি বড় হবে, তাড়াতাড়ি ফুল আসবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের গাছে বেগুনে ভর্তি হয়ে যাবে। বেগুন চারাটা বসানোর 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদেরকে কী করতে হবে, এই বেগুন চারায় সার প্রয়োগ করে ফেলতে হবে। এবং এই সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে কি, আপনারা এমন একটা সার প্রয়োগ করবেন যাতে বেগুন চারাটা খুব তাড়াতাড়ি বড় হয় এবং খুব সুন্দর গ্রোথ নেয়। যত তাড়াতাড়ি বেগুন চারাটা বড় হবে এবং যত তাড়াতাড়ি বেগুন চারাটা সঠিক গ্রোথ নেবে তত তাড়াতাড়ি বেগুন গাছটাতে ফুল এবং ফল আসবে। তাই প্রাথমিক অবস্থায় বেগুন চারা বসানো মাত্রই সঠিক সার প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বেগুন গাছের জন্য আপনারা কী করবেন, এক মুঠো সর্ষে খোল নেবেন এবং সর্ষে খোলটা অবশ্যই গুঁড়ো হওয়া চাই, কচা সর্ষে খোল এখানে চলবে না। এবং সর্ষে খোলটা দেখবেন অবশ্যই যেন এরকম চকচকে ঝকঝকে হয়। এবং 1 চামচ 16-16 সার নেবেন। এই 16-16 সারটা নিলে আপনাদেরকে আলাদা করে পটাশ অথবা ফসফেট অথবা ইউরিয়া কোনো কিছুই দিতে হবে না। আর নেবেন 2 চামচ ডিএপি। ডিএপিটা অবশ্যই আপনারা কালো ডিএপি নেওয়ার চেষ্টা করবেন, এই ডিএপিটা খুব ভালো হয়। এই সমস্ত সারটাকে আগে ভালো করে মিশিয়ে নেবেন। এটা কিন্তু একটা বেগুন গাছেরই সার। আর এই ছোট বেগুন গাছটায় 7 থেকে 10 দিনের মাথায় যখন আপনারা প্রথম বেগুন গাছে সার প্রয়োগ করবেন ডিএপিটা কিন্তু ভুলবেন না, ডিএপিটা অবশ্যই প্রয়োজন। ডিএপিটা হলো এক ধরনের জোড়ালো সার, যার ফলে কী হয়, বেগুন গাছের প্রাথমিক অবস্থায় যদি আপনারা ডিএপিটা দেন তাহলে কী হয়, বেগুন গাছটা খুব তাড়াতাড়ি জোর নিয়ে নেয়। প্রথমে আপনারা কী করবেন, বেগুন গাছের গোড়া থেকে 8 আঙুল দূর দিয়ে একটা গর্ত করে নেবেন। এবং যে গর্তটা করবেন গর্তটা মোটেই গভীর করবেন না, গর্তটা করবেন 2 গিট। ঠিক এইরকম একটা গর্ত আপনারা করে নেবেন এবং এই সারটা সমানভাবে এই গর্তের মধ্যে দিয়ে দেবেন। এবার কি করবেন, এই মাটিটাকে বুজিয়ে দেবেন। এবং 5 থেকে একটু মাটি নিয়ে গোড়াটা ভরাট করে দেবেন। মাটিটাকে প্রথমে এরকম খুঁড়ে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নেবেন, ঠিক আমি যেমন করে নিচ্ছি। একেবারে মাটিটাকে গুঁড়িয়ে ঝুরঝুরে করে নেবেন। দেখুন, একেবারে মাটিটা ঝুরঝুরে করে নিয়েছি। এবার এই মাটিটা কী করবেন, আস্তে আস্তে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আমার বেগুন গাছে সার প্রয়োগ করা হয়ে গেছে। আপনারাও কী করবেন, ঠিক এইরকমভাবেই আপনাদের বেগুন গাছে সার প্রয়োগ করবেন। আর আপনাদের বেগুন গাছ যদি টবে থাকে আপনারা কী করবেন, একটা 12 ইঞ্চি টবের জন্য আপনারা এই একই সার প্রয়োগ করবেন। চারা অবস্থায় বেগুন গাছে প্রয়োগ করার জন্য এই সারটা হলো একেবারে খুব সুন্দর সার। আর আপনারা যদি আন্দাজে নেন তাহলে 1 মুঠো খোল নেবেন। দেখুন, এটা হলো ঠিক 1 চামচ। এরকম 2 বার আপনারা ডিএপি নেবেন এবং এরকম 1 বার 16-16 সুফলা নেবেন।
দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এই সারটা হলো একটা বেগুন চারার জন্য। বেগুন গাছে সার প্রয়োগ করা আমার হয়ে গেছে। আপনারাও যদি আপনাদের বেগুন গাছে এই সার প্রয়োগ করেন তাহলে আপনাদের বেগুন চারাটা খুব সুন্দর গ্রোথ নেবে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বেগুন চারাটা যখন ঠিক এই রকম বড় হবে বা এক হাত হবে তখন কি করতে হবে, আপনাদের বেগুন চারায় আবার একবার সার প্রয়োগ করতে হবে। তখন আপনারা আপনাদের বেগুন চারায় কি সার প্রয়োগ করবেন যার ফলে আপনাদের বেগুন গাছটাতে খুব সুন্দর ফুল হবে এবং খুব সুন্দর বেগুন হবে, আমি একটা ভিডিও করে সেই সময় আপনাদেরকে ঠিক নিশ্চয়ই জানিয়ে দেবো। আমি আশা করছি আপনাদের বেগুন চারা বসানোর পর আপনাদের বেগুন চারার যখন 7 থেকে 10 দিন বয়স হবে তখন আপনারা আপনাদের বেগুন চারায় কী কী সার প্রয়োগ করবেন যার ফলে আপনাদের বেগুন চারাটা খুব তাড়াতাড়ি বড় হবে এবং খুব সুন্দর গ্রোথ নেবে, সেই সম্বন্ধে আমি এই ভিডিওতে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।